এখানে কি কি চারা মাছ রয়েছে? এগুলো শুধু শিঙি রয়েছে, এগুলো শিং মাছ রয়েছে না? ভিয়েতনামি কই, এগুলো ভিয়েতনামি কই। বাহ, একটু দেখাও। বাহ, চলো লেটস গো। অনেক কাজ করেছি আজকে। মাগুর মাছ তাই তো? বাহ বাহ বাহ, এটা কি গো? ব্রিগেট মাছ। এ জুবিলো দাদু, এগুলো কি গো? এগুলো আমেরিকান। বাহ, ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু নৈহাটি। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি রাজেন্দ্রপুর মৎস্য বাজারে, আর এটা কিন্তু এশিয়ার মধ্যে সর্ববৃহৎ চারা মাছের বাজার। এখানে কি কি টাইপের চারা মাছ পাওয়া যাচ্ছে আর কত রকমের ভ্যারাইটিসের চারা মাছ পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে কিন্তু কোনো বড় মাছ বিক্রি হয় না, টোটালটাই কিন্তু চারা মাছ বিক্রি হয়। আর এখানে কিন্তু রাত্রি প্রায় একটা দুটো থেকেই বাজারটা শুরু হয়ে যায়, যদিও আজকে হয়তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, প্রায় অলমোস্ট 6টা বেজে গেছে। তার মধ্যে থেকেই যতটা সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারটাকে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। তো এবার তাহলে মাছ বাজারের ভিতরে যাওয়া যাক। এখানে কি কি চারা মাছ রয়েছে? এগুলো শুধু শিঙি রয়েছে, এগুলো শিং মাছ রয়েছে না? শিঙি মাছ নিতে গেলে এটা হলো 2400 টাকা কিলো পড়বে। 2400 টাকা কেজি? আর পিস 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 এটা হলো যেমন সাইজ তেমন, এটা যেমন এটা 2 ইঞ্চি সাইজ আছে, এটা 2 টাকা পিস, এটা 2 টাকা পিস তাই তো? কাকা, কি কি চারা মাছ আছে তোমার কাছে? আমার কাছে দেশি মাগুর আছে, হ্যাঁ, দেশি শিঙি আছে, হ্যাঁ, ভিয়েতনামি কই আছে। বাহ, আর তোমাদের এই রাজেন্দ্রপুর মাছ বাজার কটা থেকে শুরু হয়? রাত 12টার থেকে সবাই সরঞ্জাম শুরু করে, মাছ শাক তোলা তোলা কমপ্লিট করে, তারপরে দেখা যায় আমার 8টা যায় গেট খোলে, সেই সময় গেট থেকে সবাই ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, ওখান থেকে রাতে 8টার থেকে শুরু হয়ে ধরেন এই সকাল 7টা অবধি আমাদের বাজার প্রায়, মানে সবই চারা মাছ বিক্রি হয়, বড় কোনো মাছ নেই তাই তো? বড় কোনো মাছ বিক্রি হয় না, কারণ যত রকমের চারা মাছ পাওয়া যায়। বাহ, এবং খুব সৌন্দর্য পাওয়া যায়। বাহ, আর এখানেও দেখাতে পাচ্ছি বিভিন্ন টাইপের সব চারা মাছ রয়েছে। তো এগুলো কি মাছ গো? এগুলো বড় শিঙি, দেশি শিঙি, মানে যা রয়েছে সব কটাই কি শিঙি মাছ? এখানে শিঙি মাছ গুলো ভিয়েতনামি কই। কোনগুলো? এইগুলো এগুলো ভিয়েতনামি কই, এগুলো ভিয়েতনামি কই। বাহ, একটু দেখাও। বাহ, চলো লেটস গো, অনেক কাজ করেছি আজকে। বাহ, তো এগুলোর পিস হিসাবে নাকি কেজি হিসাবে? কেজি হিসাবে হয়েছে 1000 টাকা কেজি, পিস হিসাবে 1 টাকা 20 পয়সা, 1 টাকা 20 পয়সা পিস। বাহ, একবার তোলো একটু। বাবা বাবা বাবা, ওটা এগুলো ছোট মাছ, এগুলো ছোট কই? হ্যাঁ, এগুলো ছোট কই, এগুলো ছোট ভিয়েতনামি কই। বাহ, দেখতে পাচ্ছো এই যে? বাহ বাহ বাহ, এগুলো 1 টাকা পিস বিক্রি, এগুলো 1 টাকা পিস। হ্যাঁ, মাগুর মাছ তাই তো? বাহ বাহ বাহ, এটা কি গো? এটা রূপচাঁদা। বাহ, দেখা মাছটা। এগুলোর পিস কত যাচ্ছে আজকে? 80 পয়সা। 80? বাহ, এটা কি গো? ব্রিগেড মাছ। বাহ, এগুলো কি পিস হিসাবে না কেজিতে? কেজিতে। বাহ, এগুলো এগুলো কাতলা, আর এই যে দেখাতে পাচ্ছি এগুলো কিন্তু কাতলা মাছের চারা। এগুলোর আজকে দাম কি আছে? 1400 টাকা কেজি। বাহ, দাদু এগুলো কি গো? এগুলো আমেরিকান। বাহ, দুটো থেকে আরম্ভ হয়ে যায়? কটা অবধি চলে? এই 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত চলে? আর ওই চুল বাচ্চার মাছ কিছু করছি? না।
এরকম কিন্তু হাড়ি ভর্তি চারা মাছ থাকে। তো দাদা, এক একটা হাড়ির মধ্যে কত কেজি মাছ ধরে? ৫০,০০০ চারা মাছ। কাকা, জেলার মধ্যে তো সব থেকে বড় চারা মাছের বাজার নাকি? জেলা না, ওয়েস্ট ইন্ডিয়ার ভিতরে পড়ে। ইন্ডিয়ার ভিতরে? বাপরে। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, দেখো কত বড় হাড়িতে করে কিন্তু এখানে শুধুমাত্র চারা মাছই বিক্রি হয়। আর এই একটা এমনই বাজার যে এখানে কিন্তু কোনো বড় মাছ বিক্রি হয় না, যা বিক্রি হয় সবই কিন্তু চারা মাছ। এই যে আমরা যেহেতু মেইনলি ফুড ব্লগ করি, আমরা জানি যে বিরিয়ানির হাড়ি হয়তো এত বড় হতে পারে, বাট মাছের হাড়িও যে এত বড় হতে পারে, এই রাজেন্দ্রপুর মাছ বাজারে না আসলে কিন্তু আমরা সেটা জানতেই পারতাম না। আর এ পাশে দেখো, এখন মাছের একেবারে শেষ বাজার, যেই মাছগুলো আছে এগুলো গিয়ে আবার কালকে আবার নিয়ে আসা হবে, তাই তো দাদা? বাহ, কালকে আবার 12টার সময় মাছ বাজার শুরু হয়ে যাবে। 12টা থেকে মাছ আসতে শুরু করে দেয়, দুটোর পরে সাদা মাছের বাজার খোলে। ওকে, মাগুরের বাজার একটু। তো ফাইনালি কিন্তু ব্লগটা এ পর্যন্তই রাখলাম। আর নৈহাটির রাজেন্দ্রপুর মাছ বাজারে এসে যেরকম টাইপের মাছ দেখলাম, জ্যান্ত মাছ, আশা করি অন্যান্য কোনো বাজারে এটা পাওয়া যায় না। আমরা বলতেই পারি যে চারা মাছের সব থেকে বড় বাজার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকে, সুস্থ থেকে। ইউটিউব থেকে দেখলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, যদি ফেসবুক পেজ থ্রু দেখে থাকো তাড়াতাড়ি ফলো করে দাও। চলো টাটা।